রাষ্ট্রপতি তথা ভারতরত্ন তথা কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়। তারই স্মৃতিস্মরণে আজ মধ্য কলকাতার 53 নম্বর ওয়ার্ডের তালতলা এলাকায় কংগ্রেস নেতা আকবর হোসেন বাদলের নেতৃত্বে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা নীলাংশু মুখার্জি, আজমল খান, মোহাম্মদ রশিদ, ইসরাত খান, মোহাম্মদ নাদিম, কাসিম রাজা, বাবলু ভাই এবং অন্যান্য ব্যক্তিবর্গরা। এখানে ওনারা সবাই মিলে প্রয়াত কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিস্মরণে মোমবাতি প্রজ্বলন ও মাল্যদানের মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আসুন শুনি এ সময় ওনারা কি বললেন। পূর্ব রাষ্ট্রপতি উনি কালকে গতকাল 7টা কিছুক্ষণ আগে উনি দেহত্যাগ করেছেন। আমরা যখন শুনতে পাই, আমরা প্রদেশ কংগ্রেস অফিসে গিয়েও আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়ে আসি এবং আজকে আমরা 53 নম্বর ওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের এখানকে যারা জনগণ আছেন তাদের সাথে নিয়ে আমরা এই আজকে প্রোগ্রামটা করছি এবং আমাদের সাথে আছেন 62 ওয়ার্ডে আমাদের রশিদ ভাই, ইসরাত ভাই, 60 ওয়ার্ড থেকে এসে নাদিম ভাই, কাসিম ভাই, শাকিল ভাই এবং আমার সাথে বাবলু ভাই সর্বক্ষণ আছেন এবং আরও এসছেন, আজমল ভাই এসছেন, ওম প্রকাশ দা আমাদের, নীলাংশু দাও আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থেকে আমাদেরকে অনেক সাহায্য করেছেন। ওনার যাওয়াতে আমাদের বাংলার কত বড় ক্ষতি হয়েছে কী বলবেন? উনি আমাদের প্রথম বাঙালি রাষ্ট্রপতি এবং ওনার প্রতি আমাদের একটা অনেক ভালোবাসা। উনি আমাদের অনেকদিন আগে আমাদের পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এবং আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতিও ছিলেন, তাই ওনাকে আমরা মনে করে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করলাম, ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিলাম। গত মাস সোমেনদা মারা গেলেন, আবার আজকে প্রণবদা। কংগ্রেস পার্টি পশ্চিমবঙ্গে কত ক্ষতি বা কত লস মনে করছে? প্রচুর ক্ষতি হয়েছে। প্রণবদা রাষ্ট্রপতি হওয়ার পর রাজনীতি থেকে দূরে ছিলেন, তবু উনি আমাদের মনের মধ্যে ছিলেন। সোমেনদা আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীন মারা গেছেন এবং ওনার ক্ষতি আমরা এখন অনুভব করছি যে ওনার ক্ষতি হওয়ার পর এখন আগামী দিনে কী করে আমরা চলবো সেটা নিয়ে আমাদের একটা পরিকল্পনা আমরা করছি কীভাবে কংগ্রেসকে শক্তিশালী করা যায়। হিন্দুস্তান আর আমার পার্টি কো যো হুয়া হ্যায় প্রণবদা জানে কে বাদ ইসকো জবান সে বয়া করনা বহুত মুশকিল হ্যায়। জেসে কে আপ লোগোঁ কো পতা হ্যায় কে প্রণবদা আমারে বীচ মে নেই হ্যায়। কল শাম 7 বজে পতা চলা কে প্রণবদা আমারে বীচ মে নেই হ্যায় আর কাফি দিনো সে হসপিটালাইজড থে আর ও আমারে বঙ্গাল কে রহনে ওয়ালে থে আর আমারে বঙ্গাল কংগ্রেস কা এক ইন্সপিরেশন থা উনকে নাম সে। ও আমারে বঙ্গাল কে প্রদেশ কংগ্রেস কে অধ্যক্ষ ভি রহে আর সভাপতি আর উসকে বাদ ও হিন্দুস্তান কে ভি অধ্যক্ষ রহে, হোম মিনিস্টার ভি রহে আর ফিনান্স মিনিস্টার ভি রহে, বহুত সারা মিনিস্ট্রি উনকে আন্ডার মে রহা হ্যায়। তো এসে লোগো কা জানা হিন্দুস্তান আর আমারে বঙ্গাল ইসকা ভরপাই নেই কর পায়েগা। বল ভাই আজকে যেটা অর্গানাইজ করেছে এবং বাবলু ভাই আমরা অনেক ধন্যবাদ দিয়েছি, ঠিক টাইমিং অর্গানাইজ করেছেন। কারণ প্রণব মুখার্জি যিনি পরলোক গমন করেছেন, বাংলার গর্ব ছিল, ভারতবর্ষের প্রথম বাংলার থেকে রাষ্ট্রপতি, বাঙালি রাষ্ট্রপতি বা বাংলা থেকে হয়েছিল। এবং এই প্রণব মুখার্জি ইন্দিরা গান্ধীও যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আপনারা জানেন সেই মন্ত্রিসভায় সেকেন্ড ম্যান ছিলেন এবং এনার শুরু অজয় মুখোপাধ্যায় যখন বাংলা কংগ্রেস তৈরি করেন, প্রথমবার রাজ্যসভায় যান সেই বাংলা কংগ্রেসের পক্ষ থেকে। এবং যে কথা বলছিল একটু আগে কাসিম ভাই যে ভারতবর্ষের বিরাট ব্যাপার যে পারমাণবিক চুক্তি, তখন তিনি বিদেশ মন্ত্রী ছিলেন, একটা দেশও যদি ভ্যাট দিত সেই সময় ভারতবর্ষ এই চুক্তির সঙ্গে আসতে পারত না। কিন্তু প্রণব মুখার্জি আমরা পরবর্তীকালে সংবাদ মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জেনেছিলাম, সারা রাত জেগে সারা পৃথিবীর নেতাদের সঙ্গে কথা বলে ভারতবর্ষকে এই জায়গায় তিনি নিয়ে এসেছিলেন। সবসে পেলে বাদল ভাই যে আমারে বাদল ভাই আর বাবলু ভাইকে আহ্বান মে আমরা আজ একত্রিত হুয়ে হ্যাঁ প্রণবজিকে শোকসভা মে, এ বহুত বড়া মানে রাখতা হ্যায়। আমরা বহুত অনমোল ব্যক্তি কো খো চুকে হ্যাঁ আর বঙ্গালকে ও গর্ব থে আর সবসে বড়ি বাত হে কি শুরু সে লেকর আখরি তক ও কংগ্রেসকে ছত্র ছায়া মে থে আর আমরা আশীর্বাদ চাই উনকা কি আমারা কংগ্রেস আগে বড়ে। জেসা আপ সবই জানতে হ্যাঁ কি কল প্রণবদা আমারে বীচ নেই রহে হ্যায়, আমলোগো খবর মিলি
कल प्रदेश कांग्रेस में भी हम लोगों ने उनको श्रद्धा सुमन अर्पित किया था। आज मध्य कलकत्ता के अंतर्गत 53 नंबर वार्ड में अकबर भाई के लीडरशिप में आज उनको श्रद्धा सुमन अर्पित किया गया। जैसा भी जानते हैं कि प्रणबदा पश्चिम बंगाल में जिनका जन्म स्थान रहा है, हिंदुस्तान के हर राजनीतिक दल के लोग उनको श्रद्धा के साथ देखते थे, उनसे विचार विमर्श राजनीतिक हो चाहे पर्सनल हो, वो उनसे ओपिनियन दिया करते थे। हमारे पूर्व राष्ट्रपति भारत रत्न अवार्डी प्रणब मुखर्जी जी को की देहांत पर सत सत नमन देना चाहूँगा। उसके साथ साथ ये कहना चाहूँगा कि हम लोगों ने राजनीति का चाणक्य खोया है। हमेशा से वो जहाँ जहाँ पे, जब वो कांग्रेस में थे, जहाँ जहाँ रुक जाए अजान के लिए,